একটা ছেলেদের মতো ফিলিংস আছে, ও হচ্ছে আসলে টম বয়, আর ওর মধ্যে ছেলেদের মতো ফিলিংস আছে বলে সেটা ধরেই আমি গেছি, তাছাড়া আর কিছু না। ও ছেলেদের মতনই ব্যবহার করতো। আচ্ছা, তোমরা দুজনে কালনা থেকে কোথায় চলে গেছি? আমরা কামলা থেকে অন্ধ্রপ্রদেশ প্রদেশ গেছিলাম। কি কারণে? কারণ আমরা দুজনে দুজনকে ভালোবাসি। ওখানে গিয়ে কি করছিল? ওখানে গিয়ে কাজ করতাম একটা ফ্যাক্টরিতে দুজনে। হ্যাঁ, বাড়িতে কোনো যোগাযোগ করলাম? বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো ফোন দিত না কেউ কাউকে, গালাগালি দিত বাড়ি থেকে, ওরও দিত আমাদেরও দিত। এই আলাপটা কি করে হল? আলাপটা হয়েছে ফেসবুক থেকে, দু বছরের রিলেশন আমাদের। দেখা করতাম এই কানলাতেই, আমরা দেখা করতাম, ও আমাদের বাড়ি আসতো, আমরা ওদের বাড়ি যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ে করেছি। সেম সেক্স মানে দুজনে দুজনে সেম সেক্স, দুজনে ফিমেল তো? হ্যাঁ। সামাজিক মাধ্যমের দৌলতে পরিচয়, সেই পরিচয় পরে প্রেমের রূপ পায়। তবে এই প্রেম কোনো যুবক যুবতীর মধ্যে গড়ে ওঠা প্রেম নয়। এই প্রেমের গল্পের নেপথ্যে রয়েছে দুই সমকামী যুবতী। তারা তাদের প্রেমকে পরিণয়ের রূপ দিতে বাড়ির লোকজনকে কিছু না জানিয়েই একে অপরের হাত ধরে বেরিয়ে পড়েছিল ঘর থেকে। বিয়ে করে সুখের একটা সংসার গড়ার ইচ্ছে নিয়ে তারা পৌঁছে গিয়েছিল বাংলা থেকে বহু দূরের রাজ্য অন্ধ্রপ্রদেশে। কিন্তু তাদের সংসার গড়া আর হয়ে ওঠেনি। দুই যুবতীর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসায় আপাতত স্বস্তিতে পরিজনরা। এক যুবতীর মা জানান, দুজনেই যেহেতু মেয়ে তাই তাদের মেলামেশা নিয়ে খারাপ কিছু ভাবেননি। তবে দুজনেই বলতো ওরা নাকি একে অপরকে ভালোবাসে। রোজই দুজন একে অপরের সঙ্গে দেখা করত, এখানে ওখানে ঘুরে বেড়াত। তবে ওরা সমকামী কিনা তা তিনি জানেন না বলে দাবি করেছেন। ওদের সঙ্গে ওর সঙ্গে মেলামেশা ছিল, ওদের তাই চলে গিয়েছিল, আমরা খোঁজ পেতাম না। ও ওদের বাড়ি যেত, আমাদের বাড়ি ও আসতো, ও বেশিরভাগ আসতো, একটা স্কুটি নিয়ে প্রায় আসতো, এসে আমার মেয়েকে ডাকতো। আমার মেয়ে আবার ওই বলতো আমি একটু কম্পিউটার শিখতে আসতো ওখান নয়, বলতো মা ম্যাম ডাকছে যাচ্ছি, এরকম করে একটু বাহানা দিয়ে ও চলে আসতো। তো ওকে ও তুলে নিয়ে সারাক্ষণ ও এখানে ওখানে ঘুরে বেড়াতো, একেও বকতাম ওকেও বকতাম, ও শুনতো না সেটা। তো একদিন ওরকম হঠাৎ দুজনেই চলে যাই, তো আমি ভাবছি হয়তো ওর বাড়ি গেছে, ওর মা ভাবছে আমার বাড়ি এসেছে। দুজনের মনের মতো কী হয়েছে আমরা জানতাম না। মেয়ে মেয়ে না মেয়ে আছে, হ্যাঁ বন্ধুর মতো থাকতো। দেবত ওদের মনের যুক্তি যে দুজনে কোথাও চলে যাবো, গিয়ে কাজ করে খাবো, ঘুরে মা বাবার কাছ থেকে কি, তাও আমি ওদের খবর বলতে পারছি। বলতো আমি ওকে খুব ভালোবাসি, ও বলতো আমি ওকে খুব ভালোবাসি, এরকমই জানতাম। এবার ছেলে না, এবার আমি কি করে জানবো? আমরা চাইছি যে আমাদের মেয়ে বাড়ি চলে যাক, ওরা ওনাদের মেয়ে বাড়ি চলে যাক, যে মেয়ে বাড়িতে আটকে রাখবো। এক যুবতী জানান, তারা পরস্পর প্রেমের সম্পর্কে রয়েছেন, বিয়ে করতেই অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন। তবে আপাতত তাদের দুজনেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেই স্বপ্ন আর কোনোদিন জোড়া লাগবে কিনা তা অবশ্য বলবে সময়। বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।